ঢাকা রাজশাহী দুই জায়গায় আর কি ক্লাসিক কিছু বই পাওয়া যায় না ঠিক আছে এখানে পাওয়া যায় যা হচ্ছে সব আবল তাবল আর্টিস্ট অফ অ্যাজ এ ইয়াং ম্যান একটা হচ্ছে দ্য মেটামরফোসিস কাপটা কিন্তু এটা কিন্তু ভুল ধারণা বই আর ডিজিটাল মিডিয়া দুটো ভিন্ন জিনিস আই হাইলি রিকমেন্ড ইউ এভরিওয়ান শুড রিড অল দ্য টাইম আই উইল লেজার টাইম রাজশাহী আসার পরে যদি রাজশাহী এসে কোনো বই না কিনি তাহলে কেমন হয় এই জন্য একটা বই কেনার জন্য ঘুরতেছি দেখি বই টই পাই কি না বই তো কিনবো হচ্ছে দুটো বই দেখি কি এখানে কি ইংলিশ বই আছে শুধু বাংলা বাংলা ইংলিশ বইয়ের দোকান কোন সাইডে হবে ইংলিশ কি বই খুঁজছে দুটা বই একটা হচ্ছে অন দ্য রোড জ্যাক ক্যারিওকি আর একটা হচ্ছে দ্য লিটল প্রিন্স পাশের দোকান শুধু বাংলা On the road, boy, আছে On the road? On the road, না The Little Prince. On the road, book আছে On the road? On the road, ma'am. Bikashore Bikashore. Rashai, actually, pura Bangladeshi dekhchi ami. Dhaka, Rashai, dui jagay ar ki. Classic kichu boi paoa jay na, thik ache? Ekhane paoa jay ja hocche sob abol tabol, mane jegulo mane rasta kate sob jagay paoa jay, je rokom bibhinno dhoroner motivational book. Thik ache? Bangladeshi ekhon bortomane motivational book I chole, classic kono book chole na. ভাইয়া অন দ্য রোড বইটা হবে অন দ্য রোড তারপরে দ্য লিটল প্রিন্স আচ্ছা মার্কেটে আসলে বাংলা বই আর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের কসিং টসিং এর পড়াশোনার এইসব বই বেশি আর কি যাই হোক দেখি কি অবস্থা ওই যে অন দ্য রোড বই আছে অন দ্য রোড নাই তারপরে কি রানিং আছে হ্যাঁ রানিং আছে কথা বলতে পারেন আর হচ্ছে আপনার হচ্ছে দ্য লিটল প্রিন্স এই টাইপের বই নাই সব হচ্ছে পড়াশোনার ইয়ে বই একাডেমিক বই দ্য লিটল প্রিন্স বইটা কি আছে অন দ্য রোড মেইন মেইন বইগুলোই যদি না পাওয়া যায় তাহলে বইয়ের দোকানে তো বই থেকে লাভ কি তবে আমি একটা দোকানে যাচ্ছি যে দোকানটা আমার পরিচিত বলতে এর আগে আমি কিনছি আর কি তো দেখা যাক ওই দোকানেই লাস্ট চান্স যদি পাই না হলে অন্য কোনো পছন্দের বই আর কি কিনবো দেখা যাক আসসালামু আলাইকুম আপনার দোকানে ঘুরতে ঘুরতে চলে আসলাম কারণ এই দোকানে যে টাইপের বই পাওয়া যায় অন্য কোনো জায়গায় পাওয়া যায় না সব নর্মাল টাইপের বই আচ্ছা ওই যে অন দ্য রোড বইটা কি আছে অন দ্য রোড হ্যাঁ জ্যাক ক্যারিওকির দুটা বই কিনা হলো আজকে একটা হচ্ছে জেমস জয়েসের দ্য পোর্ট্রেট অফ আর্টিস্ট অফ অ্যাজ এ ইয়াং ম্যান একটা হচ্ছে দ্য মেটামরফোসিস কাপটা দুটা বই ভালো দুটা বই পছন্দ হলো আর কি
আঙ্কেল এখন দুটা বই কত ধরতেছে দুটা বই যে 260 টাকা 260 টাকা তো সাতটা ডিসকাউন্ট করে একদম 250 দিয়ে দেয় একদম হ্যাঁ কম দিয়ে না কারণ আমরা আপনার দোকানে রাজশাহীর মধ্যে আর কি ভালো ভালো বই পাওয়া যায় আপনার দোকানের নামটা কি এটা বলুন তিতাস বুকস তিতাস বুকস তিতাস বুকস আচ্ছা যারা দেখতেছো তারা তিতাস বুকসে আসলে ভালো ভালো লিটারেচারের ইংলিশ মেইনলি বেসিক্যালি ইংলিশের বইগুলো পাবা ইউটিউবে বিভিন্নভাবে বই মানুষ আর অংশ কিংবা ভিডিও দেখে বোঝে অনেকেই বলে যে বই চলছে কিন্তু এটা কিন্তু ভুল ধারণা বই আর ডিজিটাল মিডিয়া দুটা ভিন্ন জিনিস কারণ হচ্ছে বই বললে একজন কিন্তু ইমাজিনেশনে বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু নিজের মতো করে ইন্টারপ্রিটেশন করে এবং নিজের মতো করে পড়তে পারে আর ভিডিও ভিডিও যে ক্রিয়েট করে তার তথ্য দিয়ে ভিডিওটাকে বোঝায় এবং তার থিওরি তার ইমাজিনেশন কিন্তু যে দেখে সে বুঝতে পারে দুটা কিন্তু ভিন্ন জিনিস আর আমাদের বই পড়া কিংবা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যই হচ্ছে নিজের মতো করে বোঝা এবং নিজে এবং মতো তৈরি করা যেটা কিনা অন্যের ইমাজিনেশন দিয়ে হয় না যেটা বই মাত্র থাকে আর একটা জিনিস হচ্ছে বই যারা লেখে তারা কিন্তু একজন লেখক সর্বোচ্চ তার সর্বোচ্চ মেধা এবং সর্বোচ্চ দিয়ে কিন্তু বইটা লেখে ঠিক আছে আর যখন একজন ব্যক্তি তার সর্বোচ্চ মেধা সর্বোচ্চ জিনিস যখন বইয়ের মধ্যে দেখলে তখন অন্য ব্যক্তি যখন কয়েক টাকার মাধ্যমে সেটা পায় তখন সেটা কিন্তু বিশাল ব্যাপার যেটা আমরা ডিজিটাল মিডিয়ার মধ্যে পাবো না সেখানে অল্প কিন্তু তথ্য দিয়ে বিভিন্ন ইন্ট্রিক করে ভিডিও তৈরি করা হয় যাই হোক একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা যারা অনেকে ভাবি যে বই কেনার খরচ বেশি মূল্য কম আমার আমার এই ব্যাপারে যে ধারণা আমারও আমিও কিন্তু বই সেরকম না আমি কিনি না জাস্ট আমি অনেক সময় যে বইগুলো আর কি আমি সেকেন্ড হ্যান্ড বই পাই সেগুলো আমি কিনি অল্প দাম দিয়ে তারপর আমার পড়া হয়ে গেলে তারপরে আমি সেটা আবার সেকেন্ড হ্যান্ড বই আমি বিক্রি করি এরকম আমার অনেক দিন হচ্ছে করছি আর এটা করার পিছনে কারণ সেটা হচ্ছে অল্প পয়সায় তুমি কিন্তু বইটা পড়তে পারছো তার বই আসলে কেনা উদ্দেশ্য কি আমরা বইয়ের মধ্যে যে বিষয়টা আছে সেই বিষয়টা জানবো এটাই তো মেন উদ্দেশ্য তো সেটা হয়ে গেলে আমরা আবার বইটা সেল করে দিতে পারি তাহলে অল্প খরচের মাধ্যমে আমরা কিন্তু বইটার আর কি মেন যে নলেজ সেটা কিন্তু পেয়ে যাচ্ছি তো আমি সবাইকে এনকারেজ করবো যে তোমরা সবাই বই কেনো এবং পড়ো কারণ বর্তমান যুগে বেশি বই পড়া বাদ দিয়ে দিচ্ছে আর কি So, I highly recommend you, everyone should read all the time. I mean, laser time. Academic boy, পাশাপাশি যখন laser time থাকে তখন এমনিতে বিভিন্ন ধরনের লিটারেচার যার যে ইন্টারেস্ট সেই বইগুলো পড়তে পারো আর টাকা ব্যাপার সেরা অনেকে এখন বর্তমানে মোটিভেশন বই পড়ে টাকা তো পড়ার দরকার নাই ওই বামে যাও আমি রিক্সা আসি আসি হ্যাঁ বামে থামায় যাও সো দ্যাটস ইট সি ইউ সুন সবাই বই পড়ো বই কেন